মাধ্যমিক দু হাজার চব্বিশ এবিটিএ টেস্ট থেকে পেজ নাম্বার তিনশো ছত্রিশে জীবনবিজ্ঞানের সেটটা সলভ করব শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া আছে কিন্তু দু একটা প্রশ্নের উত্তর ভুল থাকে তাই এই উত্তরের সঙ্গে একবার মিলিয়ে নাও ফার্স্ট প্রশ্ন স্পর্শ ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হল কী ধরনের চলন উত্তর হবে সীস্মনাশি চলন পরে প্রশ্ন দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে এমন কঙ্কাল পেশিকে কি বলা হয় তাহলে দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে যে পেশি তাকে বলা হয় রোডের ডোর পেশি নেক্সট প্রশ্ন একই উদ্ভিদে দুটি ভিন্ন ফুলের বা পুষ্পের মধ্যে স্বপরাগযোগ ঘটলে তাকে কি বলে এটার উত্তর হবে গেইটোনোগ্যামি নেক্সট প্রশ্ন যে বংশগত রোগে রক্তক্ষরণজনিত সমস্যা দেখা দেয় সেটি হলো কি উত্তর হবে হিমোফিলিয়া মিলার ও উরের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহৃত হয় না সেটা কি সেটা হবে এন ব্যক্তিজনী জীবজনীর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে এই সূত্রের প্রবক্তাকে এর উত্তর হবে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল পরে প্রশ্ন একটি শঙ্কর লম্বা একটি বিশুদ্ধ খর্ব মোটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মোটর গাছগুলি কীরকম হবে তো দেখো এখান থেকে ক্রসের মাধ্যমে তোমরা বের করতে পারবে ক্যাপিটালটি স্মলটি এর সঙ্গে স্মলটি স্মলটি তাহলে এখান থেকে ক্যাপিটালটি স্মলটি পাওয়া যাবে ক্যাপিটালটি স্মলটি পাওয়া যাবে তারপর এর দুটো স্মলটি স্মলটি করে হবে অর্থাৎ দুটো বেঁটে আর দুটো লম্বা পাওয়া যাবে তাহলে ফিফটি লম্বা আর দুটো মানে ফিফটি খর্ব যে ব্যবস্থায় রোগের জন্য দায়ী জিনের প্রকৃতি ও পরবর্তী প্রজন্মে রোগ প্রকাশের সম্ভাবনা নির্ণয় করা যায় তাকে কী বলে এর উত্তর হবে জেনেটিক কাউন্সিলিং নিচের কোনটি নাইট্রোজেন চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এর উত্তরটা হবে ইউট্রিফিকেশান পরে প্রশ্ন নিচের কোনটি সঠিক অনুক্রম এর সঠিক অনুক্রম হবে জাইগোড মরুলা ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা অর্থাৎ অপশান ডি পরে প্রশ্ন নিচের কোনটি সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য সমবৃত্তি অঙ্গ তার মানে কি কাজ এক হবে কিন্তু উৎপত্তি আলাদা তাহলে অপশান সি কাজ এক কিন্তু উৎপত্তি ভিন্ন পরে প্রশ্ন কোনটি ইনসিডু সংরক্ষণ নয় ইনসিডু সংরক্ষণ নয় কোনটা হবে চিড়িয়াখানা এটা হচ্ছে এক্সিডু সংরক্ষণ তারপর কোনটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয় এর উত্তরটা হবে সেরিব্রাম এটা হচ্ছে গুরু মস্তিষ্ক এটা অগ্র অংশ রেড ডাটা বুক তৈরি করে যে সংস্থা তার নাম কি আইইউসিএন এর নাম কি তোমরা কমেন্টে জানাও ওকে তারপর এনোয়ার ক্রমজমে যে অংশে বিন্যস্ত থাকে সেটাকে কী বলা হয় গৌণ খাঁজে থাকে পরে প্রশ্ন শূন্যস্থান পূরণ রেটিনার ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয় এটাকে কী বলা হবে পিত বিন্দু নেক্সট প্রশ্ন গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে ড্যাশ হরমোন উত্তর হবে প্রোজেস্টেরন তারপর হিস্টোন এক প্রকার ড্যাশ প্রোটিন হিস্টোন হচ্ছে খারিও প্রোটিন ঠিক আছে আর নন হিস্টোনটা আম্লিক প্রোটিন রয়্যাল বা রাজকীয় হিমোফিলিয়াতে রক্ত তঞ্চনকারী ড্যাশ নম্বর ফ্যাক্টর উৎপন্ন হয় না রয়্যাল হিমোফিলিয়া বলা হয় হিমোফিলিয়া বিকে আর সেখানে কি হয় ফ্যাক্টর নয় তৈরি হয় না ওকে তারপর ডিনাইট্রিফিকেশান প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো কি তা হলো নাইট্রোজেন জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে কি বলা হয় এটাকে বলা হয় হটস্পট ওকে নেক্সট সত্যমিথ্যা রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে অন্ধবিন্দু বলে এটা সত্য পরাগযোগের মাধ্যমে উদ্ভিদের বিশুদ্ধতা বজায় থাকে এটা ভুল হবে যোগের মাধ্যমে বিশুদ্ধতা বজায় থাকে ক্যাক্টাসের শারীরবৃত্তীয় ক্যাকটা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায় এটা কী হবে ভুল লবনম্ব উদ্ভিদ মানে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায় তারপর থ্যালাসেমিয়া হলো অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘরিত রোগ এটা সত্য ঘোড়ার আদিপুরুষ হলো মেরিচিপ্পাস এটা ভুল হবে মেরিচিপ্পাস নয় ইয়হিপাস ক্যান্সার রোগের একটি বৈশিষ্ট্য হলো মেটাস্টাইসিস এটা ঠিক মেটাস্টাইসিস কি ক্যান্সার কোষ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে এই ঘটনাকে বলা হয় মিটাস্টেসিস পরে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ বঞ্চাড়ালের পত্রক এখানে জানো তোমরা চলন দেখা যায় প্রাকৃতিক নির্বাচন বাদ এটা কার বিজ্ঞানী ডারউইনের অসম্পূর্ণ প্রকটতা সন্ধ্যাভালতীতে দেখা যায় পরাগী ফুল ধান লাং ক্যান্সার বায়ু দূষণের জন্য হয় আর শস্য নিউক্লিয়াস এটা ট্রিপ্লয়েড মানে থ্রি এন এরপরে বিসদৃশ্য এলটিএইচ এলএইচ এইচ এল এইচ এফএসএইচ এবং টিএসএইচ এখান থেকে আলাদা হবে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর এগুলো সব হচ্ছে এগুলো সব গোনারোট্রপি হরমোন ওকে মানুষের অক্ষীগুলোকে লেন্সের একটি কাজ উল্লেখ করো লেন্সের কাজ কী লেন্সের কাজ হচ্ছে প্রতিবিম্ব তৈরি করা প্রতিবিম্ব তৈরি করা ঠিক আছে তারপরে প্রশ্ন শব্দ জোর দেওয়া আছে পাথর কুচিতে পত্রজমুকুল কচুরি পানাতে কী হবে কচুরি পানাতে খর্ব ধাবক নেক্সট গিনিপিগের ক্ষেত্রে দুটো জিনোটাইপ দেওয়া আছে এদের ফিনোটাইপ কি একই হবে তো দেখো স্মল বি স্মল বি মানে সাদা এটাও সাদা এটাও সাদা আর ক্যাপিটাল আর স্মল আর আছে মনে অমসৃণ এখানেও ক্যাপিটাল আর আছে মানে অমসৃণ তাহলে এরা একই হবে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ীজিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে এটা তো সবাই জানো অটোজম তারপরে প্রশ্ন পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির যে কোনো একটি ভূমিকা উল্লেখ করো বাইথলি কী করে বাইথলি অক্সিজেন সরবরাহ করে সরবরাহ করে এছাড়া হচ্ছে ওজন কমাতে সাহায্য করে ঠিক আছে ওজন ওয়েট কমাতে সাহায্য করে তারপরে চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত ভ্রূণ আছে কলা আছে বীজ আর ক্রায় সংরক্ষণ সবগুলো জিনিসকে ক্রায় সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা যায় আর একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো ডিনাইট্রিফাইং হচ্ছে সিউডোমোনাস হবে সিউডোমোনাস এছাড়া থিওভ্যাসিলাস লাস ওকে পিডিএফের জন্য তোমরা ডেসক্রিপশন চেক করো সেখানে দিয়ে রাখবো লিঙ্ক সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ওকে আসি পরে ভিডিওতে ভালো থেকো পরে থেকো অল দ্য বেস্ট